হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি এমন একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি যে মাছে কাঁটা কম আছে এবং বাচ্চারা খেতে ভালোবাসে, সেরকম একটি মাছ হলো কোরাল মাছ। আজকে আমি তৈরি করব জিরে বাটা দিয়ে কোরাল মাছের পাতলা ঝোল। জিরে বাটা দিয়ে কোরাল মাছের পাতলা ঝোল রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো কোরাল মাছ, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লাগবে তেল। প্রথমে আমি মাছের ভিতর দিয়ে দেবো পরিমাণমতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো। এবার মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলো ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণমতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু বাটিতে উঠিয়ে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ বাটা, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি।
এবার দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো টমেটোর লবণ। এবার দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। মরিচ গুঁড়ো 1 চা চামচ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এটিটা দিয়ে দেবো সামান্য একটু পানি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে ভিতরে দিয়ে দেব বেজে রাখা কোরাল মাছগুলো। এবার এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে 4 মিনিট রান্না করব।
4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে নেব। রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।